এবার বিপিএল এর চমক দিয়ে উড়বে ডানা 36। মাস্কটটির দুই দিকে দুই ডানা প্রসারিত, মাঝখানে একটি পায়রার মুখ। একাদশ বিপিএল এ মাস্কট, বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে যেটিকে নতুনত্ব বলতেই হবে। বিপিএল এর মাস্কট ডানা 36 নিয়ে বিস্তারিত থাকছে সুরুজ আহমেদ সম্রাটের লেখা প্রতিবেদনে। বিপিএল যে এবার একটু অন্যরকম হবে তা আগেই জানিয়েছিল বিসিবি। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে মূল ভাবনায় রেখে টুর্নামেন্টটিকে আরও বেশি জনসম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং সেই পরিকল্পনা এসেছিল খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে। সেই পরিকল্পনার আলোকেই রোববার সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025-এর ঘোষণা মঞ্চে উন্মোচন করা হয়েছে বিপিএল এর মাস্কট ডানা 36। মাস্কটটির দুই দিকে দুই ডানা প্রসারিত, মাঝখানে একটি পায়রার মুখ। একাদশ বিপিএল এ মাস্কট, বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে যেটিকে নতুনত্বই বলতে হবে। বিপিএল এ মাস্কট থাকছে এই প্রথম, থাকছে থিম সং। ডানা 36-এর গড়ন, রং ও অঙ্গভঙ্গি স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ধতা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে তুলে ধরে। ডানা এখানে স্বাধীনতা ও মুক্তির প্রতীক। এর দুই পাশে থাকা 18টি করে 36টি রঙিন পালক 36 জুলাই 2024 পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে তুলে ধরতে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও বিপিএল এর সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 মূলত সেই কার্যক্রমকেই এগিয়ে নেবে। ডানা 36-এ ভর করে বিপিএল এ আবহ ছড়িয়ে পড়বে সারা দেশে, এটাই প্রত্যাশা আয়োজকদের। অনুষ্ঠানে আসিফ মাহমুদ জানিয়েছে বিসিবি ছাড়াও এই কার্যক্রমে সম্পৃক্ত থাকবে সরকারের 7টি মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে অনুষ্ঠেয় তারুণ্যের উৎসবের আওতায় থানা এবং জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব হবে। ক্রিকেট ছাড়াও এতে থাকবে ফুটবল সহ অন্যান্য খেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী। পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে বর্জ্যশূন্য ক্রিকেট ম্যাচ ছাড়াও এবারের বিপিএল এ অংশীদারিত্ব, ক্রয় বাজেট এবং উদ্যোগের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতাকেও অগ্রাধিকার দেবে। অনুষ্ঠানে জানানো হয়েছে 30 ডিসেম্বর শুরু বিপিএল দিয়ে যাত্রা করে তারুণ্যের উৎসবের শেষটা হবে 19 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব 20 নারী সাব চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল দিয়ে। তারুণ্যের উৎসবে ঘোষণার অনুষ্ঠানেও দেখা গেছে বিভিন্ন খেলার অনেক পরিচিত মুখ। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ক্রিকেটার মুশফিক রহিম, তামিম ইকবাল, নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুনরা ছাড়াও সেখানে ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে।